এই সরকার আর এই নির্বাচন কমিশনকে জনগণ বিশ্বাস যদি করত এবং এই নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের যদি সত্যি কোনো আস্থা থাকতো, তাহলে মানুষ তো নিজেই স্বেচ্ছায় ভোট দিতে আসতো, ভোট দিত। আমরা লিফলেট বিতরণ করব এবং গণসংযোগের মাধ্যমে আমরা সচেতনতা সৃষ্টি করব, এবং সেই সচেতনতা হচ্ছে গণতন্ত্রের সচেতনতা এবং মানুষের যে অধিকার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সচেতনতা। এবং এই কার্যক্রম আমরা আগামীকাল এবং আগামী পরশু আমরা অব্যাহত রাখব, এবং তারপরে আমরা জনগণকে সম্পৃক্ত করে নতুন কর্মসূচি ঘোষণা করব। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং এই জনগণকে সম্পৃক্ত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নেমেছি জনগণের অধিকার ফিরে আনার জন্য। সেই আন্দোলনে আমরা রাজপথে আছি এবং আগামীতে আমরা রাজপথে থাকব, যতদিন না জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে পারি। নির্বাচন না, 7 তারিখে ওরা যে নির্বাচন যে নাটকটা সাজিয়েছে, নাটকের ফলাফল তারা 7-8 তারিখে আজকে উঠে হয়তো উচ্চ ঘোষণা করছে, আজকের ভিতরে ঘোষণা সম্পন্ন করে। এটা কোনো নির্বাচন না, যে গতকাল এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়, নৈতিক পরাজয় হয়েছে, এটাই হচ্ছে। সরকার ঠিক যত পার্সেন্ট বলে দেবে, নির্বাচন কমিশন ঠিক তত পার্সেন্টে ঘোষণা করবে। জনগণের প্রতি জবাবদিহিতামূলক দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা করা, এবং সেটার জন্য দরকার এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটা হয় নাই। ফলে এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং যে পরিমাণ ভোটের উপস্থিতি দেখানো হচ্ছে এটা যে ভুয়া, এটা আপনারাও মিডিয়া বলেছে, সোশ্যাল মিডিয়া বলেছে, দেশ বিদেশের সবাই বলছে, ভারতীয় মানে দামি পর্যবেক্ষক মাঝে সবাই বলছে আর কি। ব্যাপার হচ্ছে যে এই কারণে আর আমরা বিএনপি সহ গণতন্ত্র আন্দোলনের মত সব রাজনৈতিক দল, তাদের দাবি হলো যে অবিলম্বে 7ই জানুয়ারির এই ডামি নির্বাচন বাতিল করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে জাতীয় নির্বাচন করতে হবে,